টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে, হ্যাঁ আপনার প্যানে, যেখানে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এই জন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলোকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা নোংরা পায়খানা মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গা ফেলবেন না। এটা আপনার শরীর যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয় এমন কাজ করবেন না। যদি কেউ করে এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। টয়লেটে থাকা অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজান উত্তর দেওয়া যাবে কিনা? টয়লেটের ভিতরে আসেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, জবাবে আল্লাহু আকবার বলা সুন্নাত, সওয়াব হয় এর কারণে। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায়, যারা জবাব দেয় আজানের, জবাব দিয়েও সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দেন, মুয়াজ্জের সমান মর্যাদা না হোক সওয়াব পায় তাদের মতো। আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে, জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আমরা অনেকে জানি না এটা। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওইটা শোনার পর কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন জবাবে কি বলতে হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলবে আজানের শেষে, এখানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিম খুলেন, হাদিসের কিতাবগুলো খুলে দেখবেন, তিনি বলেছেন ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আল ফালাহ বলবে, এই দুই বাক্য যখন বলবে, তখন বলবো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এরপরে দুরুদ পড়ে আজানের জবাব দিবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, নবীজির সুপারিশ পাবেন কিয়ামতের দিনে, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পেয়েছেন সেরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয় তখন কি করব? উত্তর হলো, তখন জবাব দিবেন না, কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান, তখন জবাব দিবেন না। বের হওয়ার পর যদি মুয়াজ্জিন আজান রানিং থাকে, তাহলে এবার আপনি পেছনে গুলা সহকারে বা বাকি গুলো আপনি জবাব দেন এবং দুরুদ পড়ে শেষ করবেন। পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা? দেখেন, পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা, অনেক ওলামায়ে কেরাম এটা নিষেধ করেন, অনেক ওলামায়ে কেরাম অনুমোদন দেন, জায়েজ বলেন। যারা জায়েজ বলেন তাদের মতটাই অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে, অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে, সেটা হারাম এবং সেটার পাকনা পাক হওয়া নিয়ে ওলামাদের মধ্যে আকওয়াল আছে, মত নানা মত আছে। তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয়, এটা এক প্রকার কেমিক্যাল, এটা খাবারের অ্যালকোহল না, মাদক না, মাদকের অ্যালকোহল না, এটা এক প্রকার কেমিক্যাল। এই কেমিক্যালের অ্যালকোহল আর অ্যালকোহল এক না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি বিধায় এটা মূলগতভাবে হারাম, এরকম কোনো প্রমাণ নাই। তৃতীয় কথা হলো, এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায়, এ নানা কারণে এটা ব্যবহার করলে হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে আমি মনে করি না, যদি অনেক নিষেধ করেন। আপনি সতর্কতা মূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন, অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয়, আপনি তাহলে নামাজের আগ মুহূর্তে করেন না, যাতে করে বাসবাস উড়ো হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন। তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে, ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত, ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না, কোনো মত পার্থক্যই থাকে না। তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি। পায়ের স্বর্ণের নূপুর পড়া জায়েজ কিনা, পায়ের স্বর্ণের নূপুর পড়া জায়েজ কিনা? স্বর্ণের নূপুর বা রূপার নূপুর মেয়েরা পায়ে পড়তে পারে, বিশেষ করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য করতে পারে, বাহিরে গেলে যদি এটা প্রদর্শিত হয় অন্যের সামনে এবং পর্দার বরখেলাফ হওয়ার মতো কিছু হয়, তো সেটা সর্বাবস্থা না জায়েজ। মৌলিকভাবে মেয়েদের জন্য এটা নিষিদ্ধ কোনো কিছু নয়, অলঙ্কারে সে পড়তে পারে। ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে?
যদি শিশুর জন্ম হয় সাত নম্বর দিনে আকিকা করা সুন্নাত, কয় নম্বর দিনে? সাত নম্বর দিনে। সাত নম্বর দিন আর সাত দিন পর বেশ কম আছে, কিন্তু ভুল বুঝেন না, সাত দিন পরে বলি নাই, কিন্তু কোন দিনে? সপ্তম দিনে। সপ্তম দিন আর সাত দিন পরের মধ্যে বেশ কমটা হলো, ধরেন আজকে আজকে কি বার? মঙ্গলবার। সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যায় সন্ধ্যা, মঙ্গলবার দিন যায় সন্ধ্যা, তাহলে আজকে বুধবার। হিজরি বা চন্দ্রবর্ষ অনুযায়ী রাত আগে আসে, আজকে সন্ধ্যা থেকে কালকের দিন শুরু হয়ে গেছে, তাহলে আজকে মূলত কি বার? বুধবার। আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন, কিন্তু চন্দ্রবর্ষ অনুযায়ী কোরআন হাদিসের আমলগুলো হয় চন্দ্রবর্ষ অনুপাতে, সেই বর্ষ অনুপাতে সেই হিসাব অনুসারে চন্দ্রমাস অনুযায়ী রাত আগে আসে, সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে, আগামীকাল সারাদিন বুধবার, অথবা আজকে রাতটাও আগের রাতটাও পরের দিনের সাথে বুধবার, অথবা আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে অথবা কালকে দিনে বেলা জন্ম হয়েছে, তাহলে এটা বুধবারে হলো। বুধবারে যে বাচ্চার জন্ম হবে, এর পরের বুধ এক, বিশুদ্ধ দুই, শুক্র তিন, শনি চার, রবি পাঁচ, সোম ছয়, মঙ্গল হবে কি সাত। তাহলে একটা পলিসি শিখাই দিই, যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহের আগের বারটা হবে সপ্তম দিন। কথা কি বুঝাতে পারছি? শুক্রবারে জন্ম নিছে, তাহলে সপ্তম দিন কি বার হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্ম নিছে, সপ্তম দিন কবে হবে? বুধবার। ওই দিনে আকিকা করা সুন্নাত। ছেলে হলে দুইটা ছাগল দিবেন, মেয়ে হলে একটা ছাগল জবাই করে নিজেরা খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। যদি এটা করতে না পারেন, সাত নম্বর দিন ভেজালে ছিলেন, বাচ্চা এখন হাসপাতাল থেকে বের করে আনতে পারেন নাই, কোনো ঝামেলা হয়েছে, চোদ্দ নম্বর দিনে করবেন, সেটাও না পারলে একুশ নম্বর দিনে করবেন, এটাও যদি না পারেন এরপরে যে কোনো দিন সমান, আর কোনো দিনক্ষণ নাই, কিন্তু এই তিন গ্রুপটা রাখতে পারলে ভালো, সবচেয়ে উত্তম হলো সাত নম্বর দিনে। যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে, কিন্তু এই দিনগুলোতে করা উত্তম। এখন কথা হলো আকিকার গোশত কী করবেন? আকিকার গোশত অনেক এলাকা আছে বাপ মারে খাইতে দেয় না, বলে বাপ মা আকিকার গোশত খাইতে পারে না। আমি বলি বাপ মা একটু বাড়ায় খাইতে হবে, কারণ এত কষ্ট করে বাপ মা হয়েছে বেচারা, সবচেয়ে বেশি খুশি তারাই তো, এটা তো খুশির গোশত, অতএব তারা আরও বেশি করে খাবে, এটা মূর্খতা, মানুষ জানে না, বলে যে বাপ মা খাইতে পারবে না, অনেক উল্টাপাল্টা মশলা দিয়ে মানুষকে খাওয়াতে বঞ্চিত রাখে, বাপ মারা বেশি করে খাবে, আত্মীয় স্বজন দিদি বেশি করে খাবার পেট খারাপ করেন না, চাচা বলছেন ঠিক আছে, ওইটা খাইেন না, ওইটা করেন না, বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন, এরপর আত্মীয় স্বজনকে দিবেন, এলাকাবাসীকে দিবেন, গরিব দুঃখীকে দিবেন, আপনাদের ব্যাপার, কোরবানি গোশতের মতো নিজেরা খাবেন, অন্যদেরকে দিবেন। আকিকার গোশত রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নেই, দান করে দিবেন, রান্না করে খাওয়াইলে বরং আমরা ভেজাল হয়, কারণ আকিকার অনুষ্ঠান করে কার্ড ছাপায় আবার চাঁদা উঠা আছে না নেই, এটা দুই নম্বরই ভাই লজ্জার কথা, একবেলা ভাত খাওয়াইবেন আবার কার্ড সাফাই দিয়েছেন, তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন, আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে, কি আনছেন দিয়ে যান। আমি বলি এর চাইতে ডাকাত ভালো, ডাকাত ছুরি ধরে দাঁড়ায় ভাই কি আছে দিয়ে দাও, আপনি ছুরি ধরলেন না চেয়ার টেবিল দিলেন, বেশ কম এতটুকু, আপনি ভদ্রবেশে ডাকাতি করলেন। এই জন্য অনেক গরিব মানুষ আছে এইসব আকিকার দাওয়াত ওলিমার দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায়, যার এই কার্ডটা দিয়ে ফেলছে এখন না গেলেও খারাপ দেখা যায়, আর গেলে দেখা যাবে আমরা মানুষ দুইজন খাবো এক হাজার টাকা, দিয়ে আসতে হবে দুই হাজার টাকা, লস প্রজেক্ট, হোটেলে যায় খাইলে আরও লাভ আছে, ঠিক না ভাই? ঠিক, এগুলো করবেন না খবরদার, নিজের বাচ্চার আকিকার জন্য এসব দুই নম্বরই করবেন না, খাওয়াবেন কোনো হাদিয়া তোফা নেবেন না, এই কার্ড ব্যবসা বাণিজ্য করবেন না। আমি এমন ফ্যামিলিও দেখছি যে হিসাব করে যে কত মানুষ দাওয়াত দিবে, কত টাকা খরচ হবে, আনুমানিক কত টাকা উঠতে পারে, তাতে লাভ কত টাকা হবে, তো হোটেল ব্যবসা হয়ে গেল, এর চাইতে রাস্তার ধারে হোটেল কেন, ওটাই তো ভালো। খবরদার এগুলো করবেন না, বিয়ের সময় দুই নম্বরই হয় আমার দেশে, হয় না? হয় না, যুবকরা সংগ্রাম করতে হবে যে আমার বিয়েতে এসব দুই নম্বরে আমি হইতে দিব না। একটা মানুষ একবেলা খাইতে আসবে, দোয়া করে দিয়ে যাবে, সেখানে পর্যন্ত আসার আগে দিয়ে চেয়ার টেবিল নিয়ে একদম খাতা কলম নিয়ে টাইটম বোর আসছেন, হ্যাঁ আসসালাম আলাইকুম কি, তার মানে কি আসছেন দিয়ে যান, আরে বাবা হোটেল আলাদা তো খাওয়ানোর পরে নেই, এটা ঢোকার সময় নিয়ে নেই, হোটেল আলাও এর চাইতে ভালো, ঠিক না ভাই? ঠিক, তোমার বিয়েতে না যেতে হোটেলে যাওয়া ভালো ছিল, আপনাদের এলাকায় নাই এটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।